আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, বলে আল্লাহ 9 মাস 10 মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, কেউ তো খোঁজ খবর নিল না, তুমি তো আমার নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার, এক লাইনে পানি, এক লাইনে বাতাস ঢুকিয়েছো। 9টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল, আমার টেনশন ছিল না, কিন্তু দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না, আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিছে। আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, মানুষগুলো কেটে দিল, আমি এখন কি খাবো, আমি এখন যাবো কই? আল্লাহ বলে কাঁদিস না, 8 মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়াবো। সুবহানাল্লাহ, পড়েন, খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে, ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের 2টা লাইনের